হ্যালো স্পোর্টস একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সিএফএল এবং প্রথম প্র্যাকটিস ম্যাচ দুটো নিয়েই কিন্তু আপডেট রয়েছে ভিডিওতে প্রথমে চলে আসি ইস্টবেঙ্গলের প্র্যাকটিস ম্যাচ নিয়ে আপডেটে রাজারহাটে এআইএফএফ এর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে রবিবার অর্থাৎ আঠেরো নয় দু সকালে ইস্টবেঙ্গল তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিপক্ষ জস্ট্রেলিগ্রাফ মূল দল এবং দেখে নিতে পারবে জর্ডান ডোভার্টিকে এবং এলিয়ান্দ্র কতটা ফিট হয়েছে এই ম্যাচেই কিন্তু তার অনেকটা উত্তর পাওয়া যাবে এছাড়াও সিএফএল নিয়ে যে দোটানাটা রয়েছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের অন্দরমহলে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন যে রিজার্ভ টিম নাকি মূল দল কোনটা নিয়ে ইস্টবেঙ্গল মাঠে নামবে সিএফএলের জন্য সেখান থেকে দাঁড়িয়ে যা আপডেট এখনও অবধি আসছে সিএফএলের জন্য মূল দল নিয়েই ইস্টবেঙ্গল নামবে তবে সেটা যদি পুজোর আগে হয়ে যায় কারণ সাত তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু আইএসএল প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্স এবং তার আগে এই ম্যাচগুলোকে প্রস্তুতি ম্যাচ হিসাবে ইস্টবেঙ্গল প্লেয়ারদের দেখে নেওয়ার একটা দুর্দান্ত সুযোগ চলে আসবে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানডাইনের কাছে তবে তারপরে যদি এই এর ম্যাচগুলো দেয় অর্থাৎ পুজোর পর যদি সিএফএল এর ম্যাচগুলো ফেলে তখন সেখানে রিজার্ভ দল খেলানোর চিন্তা ভাবনা রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এখন দেখার কি সিদ্ধান্ত নেয় আইএফএ ইস্টবেঙ্গলের এই চিন্তাভাবনাটা অবশ্যই আই কাছে পৌঁছেছে এবং তারা অবশ্যই বিচার বিবেচনা করে লীগের ফিক্সচার ডিসাইড করবেন তো এই ভিডিওটা এতটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের মূল্যবান বক্তব্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও